সিনেমা জগৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আমার আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও পরিচালক কাজী হায়াত। এই নায়ক পরিচালক জুটির সকল সিনেমার বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। এই নায়ক পরিচালক জুটি সর্বপ্রথম একসাথে কাজ করেন দাইকে সিনেমাতে। দাইকে সিনেমাটি মুক্তি পায় 1987 সালে। এই সিনেমাটি প্রোডিউস করেছিলেন কাজী হায়াত। এছাড়া এই সিনেমার কাহিনী চিত্রনাট্য সংলাপ লিখেছিলেন কাজী হায়াত নিজেই। এই সিনেমাটি কাজী হায়াত পরিচালনা করেননি, করেছেন আফতাব খান টুলু। কাজী হায়াতের নিজস্ব প্রোডাকশনে সিনেমা, যেহেতু সেহেতু সর্বদিক দিয়ে তদারকি করেছিলেন কাজী হায়াত নিজেই। শুধু সিনেমাটি পরিচালনা করেছেন আফতাব খান টুলু। এই সিনেমাটি 3টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় এবং কাজী হায়াত শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে এই সিনেমাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় প্রথমবারের মতো। দাই কে সিনেমার আগে কাজী হায়াত বেশ কয়েকটি সিনেমা পরিচালনা করেছিলেন, কিন্তু এতটা লাইমলাইটে আসতে পারেননি। দাই কে সিনেমার মাধ্যমে কাজী হায়াত লাইমলাইটে চলে আসেন। এই সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ, এটিএম শামসুজ্জামান, আনোয়ার হোসেন সহ আরও অনেকে। এই সিনেমাতে ইলিয়াস কাঞ্চনের পাশাপাশি এটিএম শামসুজ্জামানও অসাধারণ অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। এরপর 1989 সালে এই নায়ক পরিচালক জুটি আবার একসাথে কাজ করেন আইন আদালত সিনেমাতে। এই সিনেমাতে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ, আলমগীর সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। সিপাহি কাজী হায়াত পরিচালিত সিপাহি সিনেমাতে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন, মান্না, চম্পা, কবিতা, আহমেদ শরীফ, কলিল সহ আরও অনেকে। এই সিনেমাতে ইলিয়াস কাঞ্চন পুলিশের চরিত্রে ওয়ান অফ দ্য বেস্ট পারফরম্যান্স করেছেন। এই সিনেমাটি যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, অসাধারণ একটি সিনেমা। সিপাহি সিনেমাটি মুক্তি পায় 1994 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। জবরদখল কাজী হায়াত পরিচালিত জবরদখল সিনেমাতে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন, মুনমুন, অমিতা হাসান, আনোয়ার হোসেন, রাজীব সহ আরও অনেকে। এই সিনেমায় রাজীবের গেটআপ ছিল দারুণ। এই সিনেমায় রাজীবের মাথায় চুল ছিল না, পাশাপাশি এই সিনেমায় রাজীবের ডায়লগ ডেলিভারিও ছিল চমৎকার। সিনেমাটি ভালো হওয়া সত্ত্বেও এতটা ব্যবসা করতে পারেনি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।